নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু কর্মোলজি আজ আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের আপকামিং জেএনএম এবং এএনএম এন্ট্রান্স এক্সাম দু হাজার বাইশের জন্য বিজ্ঞান থেকে সপুষ্পক উদ্ভিদের যৌন জনন চ্যাপ্টারটা এবং তোমরা অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো নিজেদের খাতায় নোট করে নিও এবং এখানে তোমাদের জন্য কিছু প্রশ্ন আমি রেখেছি যার উত্তর কিন্তু তোমরা অবশ্যই আমাকে কমেন্টে করে জানিও প্রথমে ক্যাটাগরি ওয়ান থেকে প্রশ্নগুলো করে নেওয়া যাক দেখো প্রথম প্রশ্ন বলছে সপুষ্পক উদ্ভিদের পুং কোন কোষ থেকে উৎপত্তি লাভ করে জনন কোষ মাইক্রোস্পোর মাতৃকোষ অঙ্গজকোষ মাইক্রোস্পোর সঠিক উত্তর হবে অপশন এ জনন কোষ পরের প্রশ্ন দেখো হাইপ্যান্থোডিয়াম পুষ্পবিন্যাস কার ক্ষেত্রে দেখা যায় বাঁধাকপি সূর্যমুখী ডুমুর ধনে সঠিক উত্তর হবে অপশন সি ডুমুর পরের প্রশ্ন দেখো আম্বেল প্রকৃতির পুষ্পবিন্যাস দেখা যায় কলা কচু সূর্যমুখী ধনে সঠিক উত্তর হবে অপশান ডি ধনে পরের প্রশ্ন কৃষাকার দলমণ্ডল দেখা যায় মূলা মটর গাছ সূর্যমুখী জবা সঠিক উত্তর হবে অপশান এ মূলা পরের প্রশ্ন পুষ্পাক্ষ হল ফুলের গোড়া ডিম্বাশয় দলমণ্ডল পরাগরেণু সঠিক উত্তর হবে অপশান এ ফুলের গোড়া পরের প্রশ্ন দেখো নিম্নলিখিত কোনটি স্ত্রী জননতন্ত্রের অংশ পরাগধানী মাইক্রোস্পোর পুংকেশর ভ্রূণস্থলী সঠিক উত্তর হবে অপশান ডি ভ্রূণস্থলী পরের প্রশ্ন মিওসিস যখন পরাগরেণু ও ডিম্ব নিউক্লিয়াসে ঘটে তখন তাকে বলে গ্যামেটিক মিওসিস জাইগোটিক মিওসিস স্পোরিক মিওসিস কোনোটিই নয় এই প্রশ্নটা আমি তোমাদের জন্য রাখলাম তোমরা কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তরটা অবশ্যই আমাকে কমেন্টে করে জানিও পরের প্রশ্ন দেখো সাধারণত ভ্রূণস্থলীতে নিউক্লিয়াসের সংখ্যা হল আটটি বারোটি চব্বিশটি ছটি সঠিক উত্তর হবে অপশান এ আটটি পরের প্রশ্ন দেখো পেরিস্পাম হল ভ্রূণস্থলির বাইরের অংশ ভ্রূণপোষকের অবশিষ্ট অংশ ক্ষয়প্রাপ্ত গৌণ নিউক্লিয়াস ক্ষয়প্রাপ্ত সহকারী কোষ সঠিক উত্তর হবে ভ্রূণপোষকের অবশিষ্ট অংশ পরের প্রশ্ন দেখো ডিবিজপত্রী উদ্ভিদের ভ্রূণস্থলিতে নিউক্লিয়াসের বিস্তৃত রূপ হল থ্রি প্লাস টু প্লাস থ্রি থ্রি প্লাস থ্রি প্লাস টু টু প্লাস ফোর প্লাস টু টু প্লাস থ্রি প্লাস থ্রি সঠিক উত্তর হবে অপশান এ থ্রি প্লাস টু প্লাস থ্রি পরের প্রশ্ন দেখো নিম্নলিখিত কোনটি ক্যালোস প্রাচীর দ্বারা আবৃত থাকে ডিম্ব মাইক্রোস্পোর মাতৃকোষ পুঙ্গ্যামেট পরাগ্রেনু সঠিক উত্তর হবে মাইক্রোস্পোর মাতৃকোষ পরের প্রশ্ন পদ্মের পরাগ মিলন ঘটে জলের মাধ্যমে পতঙ্গের মাধ্যমে বায়ুর মাধ্যমে প্রত্যেকটি সঠিক উত্তর হবে অপশান বি পতঙ্গের মাধ্যমে তোমরা কিন্তু অনেকেই উত্তর করে ফেলো পদ্মের পরাগ মিলন ঘটে জলের মাধ্যমে যেহেতু পদ্ম একটি জলজ উদ্ভিদ কিন্তু না সঠিক উত্তর হবে পদ্মের পরাগ মিলন ঘটে পতঙ্গের মাধ্যমে পরের প্রশ্ন দেখো নিম্নলিখিত কোনটি ডিপ্লয়েড ডিম্ব মেগাস্পোর মাতৃকোষ পরাগরেণু মেগাস্পোর সঠিক উত্তর হবে অপশন বি মেগাস্পোর মাতৃকোষ পরের প্রশ্ন দেখো বহু ভ্রূণ বীজতা প্রথম লক্ষ্য করা যায় কিউকার বিটাতে ইউফর বিটাতে সাইট্রাসে ম্যাঙ্গি ফেরাতে সঠিক উত্তর হবে অপশান সি সাইট্রাসে পরের প্রশ্ন দেখো ফসলের উৎপাদন বাড়ানোর জন্য প্রয়োজন উন্নত বীজ বিশুদ্ধ বীজ রোগ প্রতিরক্ষম বীজ সংকর বীজ এই প্রশ্নটাও আমি তোমাদের জন্য রাখলাম তোমরা কিন্তু এই প্রশ্নগুলো সঠিক উত্তর আমাকে অবশ্যই কমেন্টে করে জানিও পরের প্রশ্ন দেখো নিচের কোনটি পরাগ্রেনুর শিলি ভবনে সাহায্য করে সুবেরিন স্পোরোপোলেনিন কিউটিন সেলুলোজ সঠিক উত্তর হবে অপশান বি স্পোরোপোলেনিন পরের প্রশ্ন দেখো ইমাসকুলেশনের প্রধান কারণ কি স্বনিষেক প্রতিহত করা উভনিষেক প্রতিহত করা নিষেকে সাহায্য করা পরনিষেক প্রতিহত করা সঠিক উত্তর হবে অপশন এ স্বনিষেক প্রতিহত করা পরের প্রশ্ন অমিল খুঁজে বার করো অর্থাৎ চারটে প্রশ্নের মধ্যে থেকে যেটা নিয়ম মাফিক নয় সেটা কিন্তু তোমাদেরকে বার করতে হবে উগোনিয়াম সঠিক উত্তর হবে অপশন ডি অ্যানথেরিডিয়াম তোমাদের কাছে আমার একটা প্রশ্ন রইল তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানো ওই অ্যানথেরিডিয়ামটা কি পরের প্রশ্ন দেখো সপুষ্পক উদ্ভিদের পরাগ কতগুলি পুং উৎপন্ন হয় অসংখ্য দুটি তিনটি একটি সঠিক উত্তর হবে দুটি পরের প্রশ্ন দেখো এটাই কিন্তু তোমাদের ক্যাটাগরি ওয়ান থেকে শেষ প্রশ্ন নিষেকের পর সহকারী কোষ ও প্রতিপাদক কোষ উৎপন্ন করে উৎসোর শস্য ভ্রূণ কোনোটি নয় সঠিক উত্তর হবে অপশন ডি কোনোটি নয় এবার তোমাদের সাথে ক্যাটাগরি টু এর প্রশ্নগুলো আলোচনা করব ক্যাটাগরি টুয়ের মানে হলো এখানে প্রদত্ত চারটে অপশানের মধ্যে থেকে সঠিক উত্তর হবে দুটো এবং তোমাদেরকে কিন্তু এই দুটো অপশানই লিখতে হবে তোমরা যদি সঠিক উত্তরের মধ্যে থেকে যে কোনো একটা উত্তর লেখো সেক্ষেত্রে কিন্তু তোমরা কোনো নাম্বারই পাবে না সেই উত্তরটা কিন্তু ভুল বলেই গণ্য হবে আর তোমাদেরকে জানিয়ে রাখি এখানে কিন্তু কোনো রকম নেগেটিভ মার্কিং নেই কিন্তু ক্যাটাগরি ওয়ানের প্রশ্নে অবশ্যই নেগেটিভ মার্কিং আছে এবং ক্যাটাগরি ওয়ানের এর প্রশ্নে প্রতিটা প্রশ্ন ঠিক করলে তোমরা এক নম্বর করে পাবে দেখো প্রথম প্রশ্ন কি বলছে পুষ্প মঞ্জরি থেকে ফল গঠিত হয় চালতা লঙ্কা কাঁঠাল আনারস সঠিক উত্তর হবে অপশান সি কাঁঠাল এবং অপশান ডি আনারস পরের প্রশ্ন দেখো প্রোটোগাইনি দেখা যায় জবা রাসনা চাপা রজনীগন্ধা সঠিক উত্তর হবে অপশান সি চাঁপা এবং অপশান ডি রজনীগন্ধা পরের প্রশ্ন দেখো কোন প্রকার উদ্ভিদে ঊর্ধ্বমুখ ডিম্বক দেখা যায় আফিং ছটকুট গোলমরিচ পানমরিচ সঠিক উত্তর হবে অপশান সি গোলমরিচ এবং অপশন ডি পানমরিচ পরের প্রশ্ন নিচের কোনটি গর্ভযন্ত্রের অংশ প্রতিপাদ কোষ সমষ্টি ডিম্বাণু সহকারী কোষ কোনোটিই নয় সঠিক উত্তর হবে অপশান বি ডিম্বাণু এবং অপশান সি সহকারী কোষ পরের প্রশ্ন নিচের কোনটি বায়ু পরাগী ফুল ধান পাতা পাতাঝাঁঝি মানকচু ভুট্টা সঠিক উত্তর হবে অপশান এ ধান এবং অপশান ডি ভুট্টা পরের প্রশ্ন নিচের কোনটি অপ্রকৃত ফল আম আপেল জাম চালতা সঠিক উত্তর হবে অপশান বি আপেল এবং ডি চালতা আপেল কিন্তু পুষ্পাক্ষ থেকে সৃষ্টি হয় যেখানে চালতা বৃতি থেকে সৃষ্টি হয় এটা কিন্তু কেউই প্রকৃত ফল নয় পরের প্রশ্ন দেখো দেখা যায় আপেল লঙ্কা পেয়ারা জাম সঠিক উত্তর হবে অপশন এ আপেল এবং অপশন সি পেয়ারা পরের প্রশ্ন দেখো কোনটি অসশল বীজ রেরি, ধান ছোলা আম এই প্রশ্নটা আমি তোমাদের জন্য রাখলাম তোমরা কিন্তু এই প্রশ্নের সঠিক উত্তরটা অবশ্যই আমাকে কমেন্টে করে জানিও স পরাগযোগ দেখা যায় সিম গোলাপ টমেটো নাকি কোনোটিই নয় সঠিক উত্তর হবে অপশান এ সিম এবং অপশান বি গোলাপ পরের প্রশ্ন দেখো শামুক পরাগী ফুল হলো ওল কলা কদম কচু সঠিক উত্তর হবে অপশান এ ওল এবং অপশান ডি কচু এটাই কিন্তু ছিল তোমাদের আজকের প্রশ্নপত্রের শেষ প্রশ্ন এবং তোমরা অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো নিজেদের খাতায় নোট করে নিও এবং তোমরা যারা এখনও আমাদের টেলিগ্রাম গ্রুপ কর্মোলজি মেডিকেলে জয়েন হওনি সেখানে কিন্তু তোমরা অবশ্যই জয়েন হয়ে যাও কারণ তোমাদের চ্যাপ্টার ভিত্তিক সমস্ত অধ্যায় শেষ করার পরেই আমি তোমাদের সেখানে সম্পূর্ণ নতুন কোয়েশ্চেন প্যাটার্নের ওপর মক টেস্ট নেওয়া আরম্ভ করব আর এই চ্যানেলে আমি তোমাদের জন্য বিভিন্ন সরকারি কোর্সের খবর বিভিন্ন সরকারি চাকরির বিজ্ঞপ্তি এবং বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতির বিভিন্ন তথ্য সম্পর্কে আলোচনা করে থাকি তাই তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অথবা যদি আমাদের এই চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশের বেল বাটনটি অবশ্যই কিন্তু প্রেস করে নাও এর ফলে যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান কিন্তু সরাসরি চলে যাবে তোমার কাছে তাহলে দেখা হবে পরের ভিডিওয়ে